এককে ছেড়ে দ্বিতীয় বিয়ে, এখন আবার নতুন গল্প পাপি নস্করের। অটো কেনার নাম করে স্ত্রীর গয়না প্রেমিকাকে দিলেন স্বামী পাপি নস্কর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার বাসিন্দা পাপি নস্করের সাথে বছর দশেক আগে বিয়ে হয় রুনু নস্করের। তাদের একটি সন্তানও রয়েছে। এর আগেও পাপি নস্করের বিয়ে হয়েছিল বলে অভিযোগ। সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করেন তিনি, এমনটাই অভিযোগ রুনু নস্করের। সম্প্রতি প্রতিবেশী মৌসুমি সর্দার নামে এক মহিলার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন পাপি। এই নিয়ে স্ত্রীর সন্দেহ হয়। স্বামীর পরকীয়ার সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় স্ত্রী রুনুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী পাপি ও তার প্রেমিকা মৌসুমির বিরুদ্ধে। আমার আরো অভিযোগ হচ্ছে, আমার গয়না পর্যন্ত ও ওর ঘরে চলে গেছে, এবং ও সেই কি কি গয়না গেছে, গয়না পরে কানের দুল, গলার হার, হাতের শাঁখা, আমার পলা, ওর পলা একই ডিজাইন, হ্যাঁ, তারপর শাঁখা, সব কিছু ওর ঘরে গেছে। ও সেই ফটো তুলে স্ট্যাটাস দিচ্ছে। আমার স্বামী বলেছিল আমি অটো কিনবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি গয়না ওর গয়না সমস্ত, এবং সেই গয়নার বিল আমার কাছে আছে, এবং আমার মার গলায়ও সেই গয়না আছে, একই গয়না ওর কাছে আছে। ও এটা কি আপনার স্বামী দিয়েছে? তাই না, আমার ঘরে একটা ইনজেকশন কুকার ছিল, সেটা ওর ঘরে চলে গেছে। ঠিক আছে, এবার পাড়ার প্রত্যেকটা মানুষও নাকি দেখেছে ওরা একই সাথে, আমিও ধরেছি। তার সত্ত্বে ওরা বলছে, মেয়েটা আমাকে বলছে যে তোর স্বামী আমার ঘরে যাবে, তোর ঘরে সবে ইনজেকশন কুকার গেছে, গয়না গেছে, যাবতীয় যা আছে সব যাবে, তুই যা করার করে নিবি। আপনার অভিযোগটা কি? আমার স্বামী মৌসুমি সর্দারের সঙ্গে জুটে গেছে, এবং আগেও রাজশ্রী নামে একটা মেয়ের সঙ্গে ছিল, এই হচ্ছে তার প্রমাণ। আগেও বিবাহিত ছিল বলেননি, কল্যাণীও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেসে গেছে। আমি এত অত্যাচার সহ্য করেছি, তারপর আজকে কি কিভাবে কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমি ওদের দুজনকে একসাথে ধরেছি, তারপর ও কি করেছে, কি অবস্থায় ধরেছিলেন ওদেরকে? দুজনে আর কি একই ছিল, আর আমার বরের মানে যে যিনি প্যান্ট করেছিলেন সেখানে একটা বড় দাগও ছিল। মানে দুজন শারীরিক সম্পর্ক অবস্থায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি দেখেছি, এবং আমি এরকম অনেকবার দেখেছি, বাগান দিকে ছুটে যাচ্ছে, এদিক থেকে ছুটে যাচ্ছে, ওদিক থেকে ছুটে যাচ্ছে, তার সত্ত্বেও আমার উপরেও আমাকে খালি বাপের বাড়ি বলে চলে যা, খালি বলে বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি। তারপরে কি হয়, ধরে ফেলার পরে কি হয়? ধরে ফেলার পরে ওরা দুজন মিলে আমাকে মারে। এই যে আমার গায়ে কিভাবে কিভাবে কি করে মেরেছে, এই মেয়েটা শুধু আমাকে ধাক্কা মারছে, এই আমার বুকে দাগ আছে, আর এই আমার গালে দাগ আছে, ঠিক আছে, সাইডে দাগ আছে, আর আমার হাজবেন্ড আমাকে শুধু চড় মারছে। হ্যাঁ, আমি কিছু বললেই আমার হাজবেন্ড খালি বলে যে তুই যদি কেস করিস আমি সুইসাইড করবো, আমি যা ইচ্ছা করবো, যাকে ইচ্ছা ফোন করবো। হ্যাঁ, প্রাণে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর প্রাণে মারার হুমকি দিচ্ছে আমাকে, এবং কালকে আমাকে মেরে ফেলারও হয়তো এ করেছিল। আমি পালিয়ে, আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওদের দুজনার শাস্তি হোক। আর মেয়েটা এতটাই ডিসপ্যারেট, আমাকে বলছে তুই বাপের বাড়ি চলে গেছিস, তোর আবার কিসের স্বামী, এইটা কোনো কথা হলো? কেউ চলে গেলে কি ওকে ওর স্বামীর প্রত্যেককে বাড়া থেকে তাহলে যার বউ চলে যাবে, তাহলে ওকে কি তার স্বামীর লাইসেন্স দিয়ে যাবে যে তুই আমার স্বামীর সঙ্গে থাকবি? এটা তো নয়। বলুন আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বাপি নস্কর। স্ত্রীর গয়নায় অটো কিনবে বলে স্ত্রীর গয়না নিয়ে যায় স্বামী। পরে সেই গয়না প্রতিবেশী এক স্ত্রীকে পড়তে দেখে, সেই দেখে সন্দেহ হয় স্ত্রী। দুজনকে একসাথে এক ঘরে ধরে ফেলেন রুনু নস্কর ও পাড়ার প্রতিবেশীরা। বিষয়টি সামনে আসতে রুনু নস্করের ওপর হামলা চালায় বাপি ও তার প্রেমিকা। এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।